মা আমেনা বলে আমি যখন ওই জমজমের কুয়ার নিচে যাইতাম, জমজমের পানি তখন 7 ফিট নিচে থাকতো কুয়ার, বালতি ভরে মানুষ উঠাইতো। আমি আমেনা কুয়ার সামনে গেলে পানি একবার উতলায় উঠতো, একবার কুয়ার মুখে মুখে আইসা ঢেকুর দিয়ে পড়ে যাইতো। তো যাগো বালতি নাই, যারা পানি বেশি করে নিতে চায় ওই মহিলারা আমারে ফুসলায় নিয়ে আইতো, বা আব্বাবি আপা ফুফু চাষি মামি এটা আহেন না কয় কই, আমার গলা ধরে জমজমের পারে লয়ে যাইতো। জমজমের পারে যখন লয়ে যেত তাকে সারতের লেগে মানে তারা বালতি তাড়াতাড়ি ভরে লয়ে যেতে পারবে। আমি আমেনা যখনই যাইতাম আমার দেখার সাথে সাথে জমজম কুয়ার পানি এপার উপরে উঠে আসতো। এটা আমেনার বরকত না, তার পেটের মধ্যে যিনি আছে তার বরকত, কারণ তাকে আল্লাহ দুনিয়া আসার আগেই ডিক্লেয়ার দিয়েছে لقد كان لكم في رسول الله أسوة حسنة যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে, ওই নবী তার মার গর্ভে গেলে কি অবস্থা হইতো ওই মহিলাটার। আমার নবী যখন আমেনার গর্ভে গেছে আমেনার ঘামের থেকে মিশকম্বরে ঘ্রাণ আসতেন, আমেনা প্রস্রাবখানায় গেলে বাথরুম করলে প্রস্রাব করলে ইস্তেনজা করলে পায়খানা প্রস্রাবের ঘ্রাণ আসতো না, মিশকম্বরে ঘ্রাণ আসতো। আমেনার শরীরের সাথে মহিলারা ঘষাঘষি করতো, তার শরীরের ঘষা যেই মহিলায় লাগাইতো মাসকে মাস তার সাথে ঘ্রাণ আসতো। মা আমেনা বলেন আমি একদিন কাবা ঘরের সামনে গেলাম তপ করার লেগে, আমার সাথে আমার আরো 6 জন জালে আছে, জাল চিনেন তো? হ্যাঁ ভাইর বউ জালেদেরকে আরো 6 জন আছে, যেরকম আব্বাসের বিবি, হামজার বিবি, তারপরে হারেসের বিবি, তারপরে নাফেলের বিবি, তারপরে হুজুরের চাচা আবুল আহাবের বিবি, তারপরে আবু তালেবের বিবি, এরকম 6 জন বিবি, আমেনা সহ 7 জন, 7 জনকে নিয়ে তপ করতেছে ইন্দিমিন টাইমে। আমার নবী এখনো দুনিয়া আসে নাই মায়ের গর্বে, যখন আমেনা কাবা ঘরের দরজার কাছে আসছে, কাবা ঘরের ভিতরে তখন 361টা মূর্তি আছিল, কেউ বলে 61টা, কেউ বলে 41টা, 360টা, কেউ বলে 61টা, 360টাই ধরেন, 360টা মূর্তি আমেনারে দেখকে মাটিতে পড়ে গেছে। আল্লাহ এত সুন্দর কথা কইলাম, সুবহানাল্লাহ, বাপ দেহে মনে হয় রাত্রে তো খায় নাই মনে হয় দুপুরও খাইছে কিনা, তার সন্দেহ আছে। এ মুসলমানের পোলা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার নাম মনে নাই, খালি তার মা গেছে 360টা মূর্তি জমিনে পড়েছে দাঁড়িয়েছে। এইটা লগো খোদা যে যার কাছে যে চাইতো হে নিজেই পড়ে গেছে মোহাম্মদের নাম শুনে। আমেনার নাম শুনে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি সেজদা লিটে গেছে। তখন হুজুরের চাচা হারেস, বড় চাচার নাম ছিল হারেস, আজাল, জাব্বের, জুব্বু, নাফেল, আবু তালেব, আবুল আহাব, আব্বাস, হামজা, যেরকম মারহাবা, আব্দুল্লাহ, এই 10 ভাইয়ের মধ্যে 1 ভাই কেবল মারা গেছে, তার নাম হলো আব্দুল্লাহ, হুজুরের বাবা। হুজুরে আব্বাস ছিলেন 7 নাম্বার। এ মুসলমানের পোলা আমার নবীর বাপ সারা সবাই বাইসা রয়েছে, তাহলে হারেস আলো বড়। হারেস তখন কাবা ঘরের ভিতরে প্রতিমা গুলা মুছতেছিলেন, মুছতে যে খোদারে মুস্তাছি ইন্দিমিন টাইমে। আমেনা কেবল গেছে দরজার কাছে, এই হারেসের সামনেই 360টা মূর্তি দাঁড়াম করে পড়ে গেছে। হারিস ধাক্কাইয়াও খোদার উঠে দিতে পারতেছে না, হারেসকে কিরে খোদা ওঠে না কে? আমিনা সাহেব এসে দেখতেছে, আমিনা তো বুঝে লাইছে এটা আমার বরকত না, বরকত কার? আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফীল। ও নবী আপনি দেখেন নাই হস্তি বাহিনীর কেমনে ধ্বংস করছিলাম? আমার নবী কিন্তু পেটে বয়ে দেখতেছে যে মূর্তিগুলো সব পড়ে গেছে গা। বাজান এবার আমার দিকে তাকাও, দিলটা নরম করে আমার আল্লাহরে দেখাই দাও। আমার বিশ্ব নবী বলে দুনিয়ার মানুষটে আমি নবীর নাম কোন মূর্তির সামনে নিলে মূর্তি ঠিক থাকতে পারবে না, আমার নাম আমার দুরুদ যেই জমিনে পড়বে ওখানে শয়তান আসতে পারবে না, শয়তান দূর হয়ে যাবে উম্মতিরা। আমার ওই নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না,
যেই নবীর নাম শুনলে পাথরের মূর্তি পড়িয়া যায়, ওই নবীর উম্মত গুলা দুরুদ পড়িয়া নাম পড়ে দুরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ঠিক না বেটি? কোন একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আল্লাহ আমাদের এই দুরুদটা নবীর রওজায় পৌঁছে দাও। রবিউল আউয়াল আজকে 9 তারিখ, আল্লাহ নবীর রওজায় আমার ভাইদেরকে একবার লয়ে যাও। বাজান এবার দিলটাকে নরম করে আমার দিকে তাকাও। আমিনা বলেন, আমি যখন কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছি, হুজুরের বড় চাচা আমিনারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বিবি। জি ভাই যান এদিকে আইতো, ভুন আমিনা এদিকে আইতো। বাজান রে, পৃথিবীতে কয়েকজন বিশ্ব সুন্দরী ওই জামানায় ছিল, তার ভিতরে মা আমিনা কিন্তু একজন। আমি আর ওয়াজি করব না, এবার আর একবার কয়ে দিই। ও বাজান, মা আমিনা এমন সুন্দরী ছিলেন গো বাবা, আমিনারে যদি কোনো মহিলা একবার দেখত, আমিনার কাছ থেকে মহিলাকে সরানো যাইত না। মা আমিনা যদি জীবনে কোনোদিন খাবার খাইবার পর একটা ঢেকুর দিত, ঢেকুর চিনেন? মা আমিনা যদি কোনোদিন একটা ঢেকুর দিত, মা আমিনার ঢেকুরের বাতাসের সাথে বাবা বিষ্কম্বার গেরান আসত। মা আমিনা পৃথিবীতে শ্রেষ্ঠ গর্ব, সেটা হলো আমিনার গর্ব। এখন দিলটা নরম দেখতে চাই আমার বাজানরা। কি কইছে আপনি, জাহান্নামে যাবেন না? আপনি জাহান্নামে যাবেন না, আমি কইলাম ইনশাল্লাহ। বাজান রে আমার দিকে তাকান, বিশ্ব নবীর মা বলেন, আমি যখন কুয়ার কাছে যাইতাম পানি উপরে চলে আসতো, আমি যখন রাতের অন্ধকারে চন্দ্রের দিকে তাকাইতাম সন আমার টাটা দিত, আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতাম আমি দেখতাম আমার ঘরের ছাদ সরে গেছে, চন্দ্রটা আমাকে আলো দিয়ে বুঝাইতে চাইতো পৃথিবীর শ্রেষ্ঠ আলো তোমার গর্বে। বাজান রে, সেই আমিনা এত চেহারার অধিকারী ছিলেন বাবা, আমিনা যদি কোনো ঘরের মধ্যে থাকতেন কোনো বাত্তি লাগতো না। আজকে সেই আমিনা আমার নবীর পেটে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে মূর্তির ভিতর থেকে সালাম আসতাছে। ও বাজান এখানেই শেষ না, আমার নবী যখন দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ বা 8 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ, যেই দিনে আমার নবী দুনিয়া আসলেন, আমিনা দেখে আমার গর্বের থেকে একটা নূরের জ্যোতি জমিনে পড়ল, নূরের জ্যোতি। এবং আমি আমিনা দেখলাম ওই নূরের জ্যোতিতে আমি কেসরা কায়সার রোম পারস্য সব আমি দেখতে পেলাম, এমন একটা আলো জ্বলল। এ বাজার, যেই মানুষটার জন্মের পরে যদি সব কিছু দেখা যায় গো বাজার, দুনিয়ার সব আলোকময় যদি ঘরের মধ্যে বসে দেখা যায়, তাহলে বুঝিয়া লন ওই মানুষটা কত দামি। বাজান রে আমার নবী যখন জন্ম নিলেন, এখন দিলটা নরম, সমস্ত ঘরটা আলো হয়ে গেল। নবীর এই নাকের ছিদ্র দিয়ে এমন একটা আলো বের হলো সারা পৃথিবী আমিনা দেখতে পাইলে। একটু পরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, কুয়াশায় ঘর ভরে গেছে অন্ধকার। নবী জন্ম নিয়েছে কিন্তু শুভেচ্ছা দেখে সময়, নবী দুনিয়া এসেই সারা পৃথিবীতে পৌঁছাই দিল তার নূর, তার আলো, সারা পৃথিবীর সব জুলুম জুলমাত সব দূর করে দিয়া আল্লাহর কোরআনের রাস কায়েম হবে, ইসলামের সংবিধান কায়েম হবে। এটা নবী জন্মের পরেই দেখায় দিলেন, সব জুলমাত দূর হয়ে গেল। নবী যখন আসলেন সারা দুনিয়া আলো হয়ে গেল, আমিনা ঘরের মধ্যে দুনিয়া দেখলেন, এটা আমিনার কেটির নাম, নবীর নূরের জ্যোতিতে দেখলেন। একটু পরে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল, আমিনা আমার নবীর ধরতে যায়, ধরতে পারে না, নবীরে কে যেন কোলে লইছে। কেন আমিনা ডেলিভারি হওয়ার সময় 4 জন মহিলা জান্নাত থেকে আসছিল, এক নম্বরে মা হাওয়া, হাজেরা, মারিয়াম, আসিয়া, এই 4 জন মহিলা একজনের কোল থেকে আর একজনে নেয়। আমিনা বলে, তোমরা কারা রে? বলে, আমাকে চিনবেন না, আমরা জান্নাত দিয়েছি।
আপনার ছেলের দুনিয়া শ্রেষ্ঠ মহামানব ওনার ওয়েলকাম জানাবার জন্য আইছি। আমরা তখন বই হবে গুনগুন করে কান্দে, এখন আপনিও কান্দেন। আমরা কেন কান্দে? যে আমার ছেলে দুনিয়া আসার পরে জান্নাত থেকে মহিলারা তারে কোলে লয়, হালাকি জন্মের পরে যেই বাবা তারে কোলে নেওয়ার কথা সেই বাবা নেই। মোহাম্মদের বাবা নাই, জন্মের পরে বাবাই কোলে নেয়, দাদাই কোলে নেয়, দাদার কোলে ঠিকই যাবে, বাবার কোলে যাইতে পারবে না। বাজানডা আমিনা যখন বিনাইয়া বিনাইয়া কান্দে, আমিনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাওয়া। আমিনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাজেরা, বারবার কবরের চুম্বন করে বলে, আপনি কষ্ট পাবেন বিদায়, আমরা আসলাম তারপরও আপনি কাঁদেন। আমিনা আপনার মতো দামি মহিলা আর জীবনে হয় না। মোহাম্মদের ইচ্ছা করলে আমি হাজারার পেটে আল্লাহ দিতে পারতেন, ঠিক না বেটি? কারণ মোহাম্মদের জন্ম আমার ইসমাইলের বংশে ধারায়, কারণ আমার নবীর বংশের ধারা কিন্তু ইসমাইল, নবী ইসমাইল থেকে। আর ইসহাক মা সায়রার সন্তান, সায়রার ঔরাস হলো বরিশালের নবীরা, আর আমার নবীর ঔরাস হলো ইসমাইলের থেকে রক্ত ধারা। এই জন্য হাজেরা আসছে আমার নবীকে ওয়েলকাম জানাইবে। আপনার খারাপ লাগতেছে? আর মাত্র 10টা মিনিট বাজান দিন দিবিন টাইমে মা হাজেরা বলেন, আপনি কাঁদেন না, ইচ্ছা করলে আপনার সন্তানরে হাওয়ার গর্ভে দিতে পারতেন, ইচ্ছা করলে আমার গর্ভে দিতে পারতেন, ইচ্ছা করলে মারিয়ামের গর্ভে আসিয়ার গর্ভে দিতে পারতেন, কেন দিলেন না গো? এই জন্য দেয় নাই, আল্লাহ আপনার গর্ভটাকে ছাটাই বাছাই করে আল্লাহ চয়েস করেছে। আপনি কি জানেন আপনার সন্তান চন্দ্রের দিকে আঙ্গুল উচা করলে দুখণ্ডিত হয়ে যাবে? আপনি কি জানেন আপনার সন্তান এক কুলি পানি নিয়ে যদি কোনো নদীতেও ছাড়িয়া দেয় নদীর পানি ঘেরান হয়ে যাবে? আপনি কি জানেন আপনার সন্তান যদি কোনো বন্দা বকরির অলানে হাত দেয় বকরির দুধে ভরপুর হয়ে যাবে? আপনার সন্তান যদি কোনো খেজুর গাছের বাগানে ঢুকে ওই খেজুর গাছে ফল না হইলেও ধরবে? আমি নাই প্রশংসাগুলো শুইনা বাবা হতবাক হয়ে গেলেন। ও বাজান যার প্রশংসা এত জন্মের পরে হই, আজকে নবুয়ত প্রাপ্তির পরে কোরআনের কথা বলার কারণে আজকে তার নিজের আপন চাচি রাস্তায় কাটা বিছাইয়া দেয়। মনে আছে বাজান রে কাটাটা বিছাইয়া দেয়। হঠাৎ করে আমার নবী একদিন পায়ের মধ্যে আঘাত খাইল, রক্ত গুলা ফিলকি দিয়া বের হয়ে গেছে। আবুল আহাবারি বিবি উম্মে জামিল হাতে তালু দিয়া কয়, কি আনন্দ লাগতাছে! আমার নবী আস্তে করে চাচির সামনে যাইয়া রুমাল দিয়া চোখ মুছে আর বলে, চাচি গো আমি তো জানি আপনি আমার নাবালক অবস্থায় কত কোলে নিছেন, আমার মা ইন্তেকালের পরে আপনি আমার কত আদর করছেন গো চাচি, আজকে আমি কালেমার কথা কোরআনের কথা বলার কারণে আপনি আমি মরিয়া যাই এইটা চান? আবুল আহাবের বিবি উম্মে জামিল বলে, হ্যাঁ তুমি মরিয়া যাও আমি চাই। এ যুবক ভাইরা রে, আমার নবী তখন আরো বেশি বেশি করে কান্দে। আমার নবী বলে ফেললেন, মা আমিনা তুমি বেঁচে থাকলে মা কোনোদিন আমার চাচিরা আমার বিরোধিতা করতে পারত না। বাজান রে উম্মে জামিলের অত্যাচারে নবী সহ্য করতে পারলেন না, নবী কয়েকদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর নামাজ পড়ে। মা খাদিজা জিজ্ঞেস করে, নবীজি আপনি কেন ঘরের বাইরে যান না? খাদিজা রে, আমি কাবা ঘরের সামনে ছাড়া নামাজ পড়লে টেস্ট লাগে না, কিন্তু আমার চাষি আমার রাস্তায় কাটা গেড়ে দেয়, আমার চাষি লোহার পেরাক গেড়ে দেয়, আমার পাওটা ফুটা হয়ে গেলে চাষি আনন্দ উল্লাস করে, খাদিজা আমার পায়ের মধ্যে ব্যথা পাইছি বিদায় আমি যাই না। মা খাদিজা বাবা জিব্বা লাগায় লাগায় ওই ক্ষত স্থানটা পরিষ্কার করে।
ওমর মা বোনেরা তোমরা কি জীবনে পারবা স্বামীরে এতটুকু ভালোবাসা দিতে গো মা। কোন স্ত্রী যদি স্বামীরে একটা রাত্র খুশি করতে পারে খেদমত দিয়ে ওই স্ত্রী মা খাদিজার সাথে ফাতেমার সাথে জান্নাতে যাবে। এ যুবক ভাইরা রে বিবাহ করবা জাত দেইখা বিবাহ করবা শাশুড়ি দেইখা ঠিক আমার দিকে তাকা নাই জমিনের মালিক কে আহা উম্মে জামিল আমার নবীর চাচি এই মগি বিটিটা কি করতে জানেননি আমার নবীর পাওটা যখনই হয়ে যাইতো ছিদ্র হইলে নবী যেদিনকে আসতে পারতেন না মা খাদিজা জিজ্ঞেস করতেন নবী যাবেন না আজকে মসজিদে বাইতুল্লে না রে খাদিজা মনের ভিতরে অশান্তি যাবো না মা খাদিজা বলতেন হুজুর আপনার কোন কোন জায়গায় ব্যথা আছে আপনার ব্যথাগুলো আমারে দেন আর আমার ব্যথা সারা বডিটা আপনি নেন। আমার নবী বলে খাদিজা তুমি আমার এত ভালোবাসো হুজুর আপনি যদি চান আমার এই কলিজাটা চাকু দিয়ে ফাইরে প্লেটের মধ্যে ভুনা করে আপনারে দিয়ে দেবেন বাজান। স্ত্রীর ভালোবাসাটা কিন্তু স্বামীর জন্য এক নম্বর ঔষধ দেখবেন স্বামী স্ত্রীর স্বামী যদি হাড়ের রোগী হয় আর বউ যদি তার থুই আর এক ঘরে ঘুমায় ওই বেটা দুই দিন পরে এমনি মরে যাবে ওই বুড়ি টেনশনে কথা ঠিক না বেটি যে এত কষ্ট করছে গরু বলছে আরে জমি বেছে বেছে বিল্ডিং করছে না আমার বউ আর এক রুমে ঘুমায় আমি এনে কোড়া দিয়ে হয়ে থাই মরে গেল কেউ দেখার নাই এই জন্য খবরদার গো মা স্বামীর মনে দুঃখ দিয়ে জাহান্নামে যাবেন না আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক সরকার না আমি বাবা মা খাদিজার লেগে লবি কেন কানতেন আজকে সাতটা কারণে কানতেন বলবো বলবো বলি আমার নবীর থেকে খাদিজা 15 বছরের বড় কয় বছর 15 বছর পিছনে লারে একবারও কয় নাই ভাই কও তোমাকে ভাব দূরে দোষি কও না কত এমন একটা মা যেই মায়ের পেটে জন্ম নিছে ফাতেমার মতো মা কি মনে করলেন আপনি যেই মহিলার গর্ভে জন্ম নিছে জাইনাবের মতো মা আল্লাহ আকবার বলা যেই মায়ের গর্ভে জন্ম নিছে আমার নবীর কলিজার টুকরা উম্মে কুলসুম যার স্বামী ছিল মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক উসমান গনি তাকান এই দিকে এই বাচ্চাই মা খাদিজারে নবী কেন ভালোবাসতেন চারটা কারণ এক নম্বরে মা খাদিজাকে জীবনের স্মৃতি বেশি ভালোবাসতেন বাজানরে মা খাদিজা ইন্তেকালের সময় বিশ্ব নবীর কাছে একটা দরখাস্ত রাখলেন নবীজি আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই কয় না ও নবীজি আপনি আমার একটা জিনিস দিবেন কি নবী আমি মনে আজকেই চলে যাব চলে যাবেন কি টিকিট আসছে হ্যাঁ আমার চোখের সামনে এমন এমন কিছু মানুষ দেখতেছি যাদেরকে জীবনে কোনো দেই নাই বাজার মৃত্যু 40 দিন আগে আজরাইল আপনারা বিভিন্ন সুরাতে দেখবেন বাবা আমিও দেখবো আপনিও দেখবেন নবীর বিবিরাও দেখছে আমার নবীও দেখছে আজরাইলকে বিভিন্ন সুরাতে আপনি দেখবেন এই দেখবেন আপনার ঘরের কোনায় বিশাল বড় একটা লোক খাড়া রয়েছে এই দেখবেন সাদের উপর কে জানি হাঁটে এই দেখবেন বিড়ালের মতো লাভ দেয় জানলা থেকে ওই জানলায় যায় আপনার ভয় লাগবে এটা আজরাইল আল্লাহ মাকবুল বলতে পারেন আজরাইলকে আমার নবী বারবার দেখেছেন মৃত্যু 40 দিন আগে বিভিন্ন কোয়ালিটিতে দেখছেন মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমার নবী এটা আপনারও থাকবে বিশ্ব নবীর ছিল দুনিয়া সব নবী আজরাইলকে দেখছে তো খাদিজা বলে আমার চোখের সামনে এমন এমন কিছু লোক দেখি স্বপ্নে দেখি যে যাদেরকে দেখলে আমার ভয় লাগে আমার নবী তখন চোখের পানি ছেড়ে দেবে খাদিজা আমি আর তোরে রাখতে পারলাম না এমন আলামত রে খাদিজা এটা না থাকার আলামত ভিসা পাসপোর্ট ওকে বিমান এসে যাবে আজরাইলের বিমান তে চলে যাবে নবী গো আমি যাইবার আগে একটা জিনিস আপনার কাছে চাই এক নাম্বার আপনি যেই জামাটা গায়ে দিয়ে এখন আমার রুমের মধ্যে আছেন এই জামাটা আমার দিবেন কেন এই জামাটা দিয়ে আপনি আমার কবরে শোয়াবেন হুজুর আপনার মাথায় যে পাগড়িটা কোন বাধা আছে এই পাগড়িটা ঘামে ভিজে গেছে এই পাগড়িটা আপনি না ধুইয়া আপনি আমারে কাফন বানায় দিবেন হুজুর আপনার মাথার মধ্যে যে 1 লাখটা রুমাল আছে এই সাদা রুমালটা দিয়ে আপনি আমার সিনা বাঁধিয়ে দিবেন নবী আপনার যে মেসাকটা আছে গো নবী এই মেসাক দিয়ে আমার একটু দাঁত মাজতে দিবেন আল্লাহু আকবার
হুজুর আপনার তো মনে আছে কিনা জানি না, আপনি যেদিন জন্ম নিলেন গো নবী, সারা মক্কার মহিলার আপনারে দেখার জন্য পাগল। আমি খাদিজাও গেছিলাম আপনারে এক নজর দেখার লাগিয়া, মক্কার মহিলারা কেউ আপনারে কোলে নিতে সাহস পায় নাই, আমেনা কারো কোলে আপনারে দেয় নাই। আমি যখন আপনার বাবার মায়ের ঘরের সামনে গেলাম গো নবী, আমার বয়স তখন 15 বছর, আপনার বয়স মাত্র তখন 7 দিন। আপনার মা আমার কোলের থেকে ট্রান্সফার করে আমার কোলে তুলে দিয়ে বলল, আপনি আমার ছেলেটার একটু আদর করে দেন। হুজুর আপনার মা কিন্তু আমার চাইতে 2 বছরের বয়সে ছোট ছিল, শাশুড়ি বোর মার চাইতে বয়স কম। এ বাজান এখন দিলটা নরম করে দিবেন, আমিনার বয়স 13 থেকে 14 আর খাদিজার বয়স 15 পার হয়ে 16 কি 17। মারহাবা বলেন, এই 17 বছরের খাদিজা আমার নবীর এইভাবে কোলে নিয়ে বাবা যখন সুমা দিলেন, সেদিন থেকে মা খাদিজার মধ্যে গালের মধ্যে শরীরের মধ্যে মিশকম্বরে ঘেরান শুরু হয়ে গেছে। সেদিনই আমার নবীর কোলে নিয়ে খাদিজা একটা বার কাঁদছিলেন চোখের পানি ফেলাইয়া, সেই কান্নাটা হলো এই, আরে মক্কার মানুষগুলি মোহাম্মদ ভাইয়ের কপাল কতই যে খারাপ, মক্কার এত বাপ বেটারা কত মারা মোহাম্মদকে দেখার জন্য আসছে, হালাকে যে দেখলে বেশি খুশি হইতো, আজকে সে নাই মোহাম্মদের বাবা নাই। এই কথা শুনে আমিনাও কান্দে। তখন খাদিজা আমার নবীরে বলতেছিলেন, নবীজি আপনার মা আমার এই কথাটা শুনে কান্দতেছিলেন, আপনার দাদা পিছনের থেকে সে বলছিল, খবরদার খবরদার আমার নাতির বাবা নাই এই কথাটা কেউ তার কানের কাছে বলবে না। আমার নাতির যদি কেউ বলে তার বাবা নাই, আমি কিন্তু আব্দুল মুত্তালিব সহ্য করতে পারুম না। এ যুবক ভাইরে রে, শুধু আমি তোমাদের খেদমত আরজ করতে চাই, মা খাদিজাকে হুজুর এই জন্য ভালোবাসতেন, নবীর অনেক আদর করছেন বাবা। 2 নম্বর কারণ, আমার নবী যখন কোরআন শরীফ নাজিল হবেন, নবী নবুয়াত প্রাপ্তি হবেন হীরা পর্বতে বাবা, সেই 5,500 ফিট উপরে যাই আমার নবী কোরআন নাজিল হওয়ার আগে ধ্যানমগ্নে থাকতেন। এই মহিলাটা 3 বেলা নবীর জন্য ঠান্ডা পানি এবং গরমকালে ঠান্ডা পানি, ঠান্ডাকালে গরম পানি বাজান এবং পোশাক লইয়া নবীকে 3 বেলা খাবার লই 5,500 ফিট উপরে উঠতো, আর 10 কেজি পানি পিঠের সাথে বাঁধি এই মহিলাটা ওই পাহাড়ে উঠত। আমার নবী জিজ্ঞেস করছেন, খাদিজা রে খাদিজা, তুমি এত কাপড় চোপড় লইয়া আমার কাছে 3 বেলা খাবার নিয়ে আসো, তুমি আমার মধ্যে কি পেয়েছ? আমার নবী উত্তরে বলছেন, খাদিজা রে বলো তুমি কেন আমার জন্য 3 বেলা খাবার নিয়ে আসো। মা খাদিজা বলে, নবীজি আল্লাহ পাক আপনার এই পাহাড়ে ধ্যান মগ্নে থাকতে বলেছেন, আমার বিশ্বাস আপনি নবী হয়ে যাবেন, নবাব প্রাপ্তির আগে আমি আপনার জান দিয়া যদি একটা বার ভালোবাসতে পারি গো নবী, আপনার যদি জান দিয়ে একটা দিন ভালোবাসতে পারি কি আমাদের মাঠে আমার কষ্ট হবে না। বাজানরে 3 বেলা খাবার লইয়া মা খাদিজা ওই পাহাড়ে উঠত। ও হাদিসা বাজানরে আল্লাহ বাদু কতবার ওই পাহাড়টা দেখার সুযোগ দিয়ে ওই পাহাড়ে কাছে দাঁড়াইলে এখন নূরের জ্যোতিতে ফোকাস মারে বাবা। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের একটা বার কোনো ওই পাহাড়টা দেখার সুযোগ দেয়। বাবাই জাবালে নূরের কাছে দাঁড়াইলে যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হইছে বাবা, ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখনো পাহাড়টা বলতে চায়? নবীর উম্মত গুলো কোন জায়গায় দাঁড়াইছো জানো? তোমার নবী এই পাহাড়ে 40 দিন পর্যন্ত ছিল,
তার বিবি কদম লাগায় লাগায় এইবারে উঠত। আল্লাহ যাদের চোখে পানি ওই পাহাড়টা দেখাইবার আগে কবর নিও না। বেজন্ডে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, কিয়ামতের মাঠ কিয়ামত কায়েম হওয়ার আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে গো বাবা, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে বাবা। আমার নবী পাহাড়ের গুহায় বসে থাকতেন, মা খাদিজা 8-10 কেজি পানি খাবার লয়ে তিন বেলায় পাহাড়ে উঠত। আজকে আমার নবীর কাছে বলে, নবী গো আমি যদি জীবনে একটা আবার আপনারে খুশি করতে পারি, ওই খুশির আনন্দের চিত্র ওছিলায় আপনি আমার আপনার গায়ের জামাটা দিবেন। আমি যখন মারা যাব নবী আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন। বাজান মা খাদিজা যখন ইন্তেকাল করলেন আমার নবী নিজে খাদিজার কোলে নিলেন, কোলে লয়ে বাবা জীবনের শেষ বিদায় দেয়। আমার নবীর আমার নবীর জামাটা খাদিজারে গায়ে দেয়াইলেন, বাবার নবীর চাদরটা দিয়ে এইভাবে কাফন বানাইলেন। আমার দিকে তাকা ওরে ও ভাইরা, এইরকম একটা কাফন যখন বানায় দিছে অবাজান, মা খাদিজারে যখন মাকামে হুজুন, খাদিজার বাড়ির পিছনেই কিন্তু বাবা সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমার নবীকে এইভাবে খাদিজা এইভাবে পায়ের কাছে মাতার কাছে বান্ধন দিয়ে যখন নবী কোলে করিয়া কবরস্থানে লয়ে যায়, আসমান কাঁদে জমিন কাঁদে গো বাবা, পিছনে 4টা মেয়ে কাঁদে আর বলে আব্বু আজ থেকে আমাদের আর কেউ রইল না গো আব্বু। বাবা এই মক্কায় তুমি যখন মাইর খেয়ে আসতা তোমার চাচি তোমার পায়ের নিচে কাটা ভিজাই দিত। বাবা তুমি মায়ের কাছে আসতা মা তোমার এই ক্ষত স্থানে জিব্বা লাগায় পরিষ্কার করে দিত গো বাবা। বাবা আজকে আমার মা তোমার আমাকে এতিম বানাইয়ে কবরে চলে গেল। আমার নবী খাদিজার লাশটা এইভাবে কোলে লয়ে বাবা যাইতে যাগো বাজান, এখন শুধু 200টা পানি দিয়ে আল্লাহরে বুঝাই কও আল্লাহ আমার তোমার নাই বাবা। কত যুবক মা কয়া ডাকে আমি ডাকতে পারি না, তোমার চোখের পানি পড়ার আগে রব্বি করিম তোমার মায়ের কবরস্থা। বাবা মা ফাতেমা কি বলে আমার দিকে তাকান, ফাতেমা কাঁদে আর বলে বাবা আমার মাকে জীবনের তরে শোয়া দিলেন, তখনও তো বাবা জানাজার সিস্টেম চালু হয় নাই, নবী আমার খাদিজার সাথে ওয়াদা ছিল আমার কবরে সওয়াল জব শেষ হওয়ার আগে আপনি আমার কবরে কাছ থেকে সরবেন না। ও বাবা দুনিয়ায় এমন কোন স্ত্রী আসেনি স্বামীর কাছ থেকে এই দাবিটা করে যাইতে পারে গো বাবা। আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখো মা, তার মায়ের জন্য কত কষ্ট। যুবক আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব, যখন খাদিজারে কবরে এইভাবে শোয়া দিয়ে বাবা হেরেমের দিকে মুখটা ঘুরিয়ে দিলেন। বাবা জান্নাতুল মুআল্লা কবরস্থানের সিস্টেম হলো আলাদা। এ যুবক রে ভাই, খাদিজারে শোয়ে দিয়ে কবরের মাটিটারে হাতে নিয়ে বলে কবরের মাটি রে গতকালকে আমার খাদিজা আমারে কত আদর করছে, আমার খাদিজা আমার জীবনের শেষ বিদায় গতকালকে নিছে, আমি কি জানতাম আমার খাদিজা ঠিকই আমারে চাইরা যাবে। অমালি আমার
খাদিজার কবরে কষ্ট দিও না আল্লাহ। আমার খাদিজার জীবনে আমি একটা কাপড়ও কিনে দিতে পারি নাই, আমার খাদিজার জীবনে একটু প্রাণ খুলে একটা জিনিস খাওয়াইতে পারি নাই আল্লাহ। আমার খাদিজা শুধু আমার ঘরে আসিয়া কষ্ট আর কষ্টই করছে। হালাকে খাদিজা কোটি কোটি বিলিয়ন কোটি টাকা দান করে দিছে, খাদিজা একটা থ্রি পিস যদি আজকে পড়তো এক মাসের ভিতরে পড়ার সুযোগ পাইতো না। আমার সাথে বিবাহ হওয়ার আগে আগের স্বামীদের ঘরে 250 বরির উপরে স্বর্ণ ছিল, খাদিজা সব স্বর্ণগুলা দান করে দিল, অন্তত 250 উপরে রেশমের চাদর ছিল সবগুলা দান করে দিল। খাদিজার ঘরের ভিতরে স্বর্ণের প্লেট গিলাস ছিল অনেক, সব দান করে দিল। আমার খাদিজা একটা কাপড় দুই টুকরা করে পরত, আমার ঘরে আসি আমার খাদিজা এত কষ্ট করলো। এই খাদিজারে তুমি কষ্ট দিও না গোমালি, আমার আল্লাহর পক্ষ থেকে বাজান আওয়াজ আসতাছে, নবী গতকালকে আপনার কোলের মধ্যে ছিল, আমার দোস্তানিকে আজকে আমার কোলে তুলে নিলাম, আমার দোস্তানির কবরে কোনো কষ্ট হবে না গো দোস্ত, যান আপনি যান। এই জন্য আমার নবী খাদিজারে এত ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলবো, মা খাদিজার মতো ভালোবাসা আমরা দিতে পারবো না, খাদিজার মতো নবীরে ভালোবাসা আমাদের বিবিরা দিতে পারবে না, অন্তত যতটুকু পারি দিয়া জনজন কবরে যাব ইনশা ইনশা। তাহলে আমার সাথে বলেন জমিনের মালিককে, ওই আল্লাহ বলেছে কয়েকটা কাজ করবা, এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, কে কে পড়বেন থেকে আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা, এ হাত তুলে দেখা, নামাজ পড়বেন তো পাঁচক তো নামান হাত বাবা। আর একটা কাজ করবেন, জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠগাইয়েন না, কারো জমি জবরদখল করে খাইয়েন না। যদি এক বিঘের জায়গা আপনি জোর করে খান, এই স্বার্থবক জমিন আপনার গলায় আল্লাহ তাবিজ বাড়াই দিয়ে লটকাই দিব, আপনার কোনো বাপ নাই ওই তাবিজ খুলতে পারবো, এটা আপনার মসজিদের হুজুরের তাবিজ না যে টান দিলে ছিঁড়বো, এটা আমার আল্লাহর দেয়া তাবিজ। এবং আল্লাহ রসুল বলেছেন বুখারী হাদিস, এই সাতবক জমিন এক বিঘের জায়গা যদি কারো জোর করে খান গলায় তাবিজ বেঁধে দেব আল্লাহ, জাহান্নামের ভিতরে হাঁটতে হইব সান্দু চাষা। অতএব কারো জমি জবরদখল করলে খাবেন না ইনশাল্লাহ বলেন, কে কইছে আপনি জান্নাত যাবেন, অবশ্যই যাবেন ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে জোরে কর যুবক, তাহলে তিন নম্বর শর্ত, মা বাবার জান দিয়ে ভালোবাসতে হইব, বাসবি ভাই, কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই, দেখো দেখাও দেখাও, জান দিয়ে মা বাপরে ভালোবাসবা, জান দিয়ে ভালোবাসবা, মায়েরে কোনোদিন চোখ উল্টে একটা কথা বলবি না, বাবার দিকে একটা ঝাড়ি দিয়ে কথা বলবি না, তোর জন্য জান্নাত ওয়াজিব, জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামা হাত, ছোট্ট ছোট বাচ্চাগুলো ওয়াদা করছে আল্লাহ এদেরকে তুমি কবুল করো, জোরে করে আমিন। এ যুবক মার্সা দিয়ে দূর দিকে আছে, জোরে কো আরো জোরে, মাত্র এক পাঁচ মিনিট একটা ঘটনা শুনাই দিই, শোনাবো মার্সাইতে দরদি কেউ নাই, মার্সাইতে দরদি কেউ নাই। আরে এই করোনার ভিতরে কত লোক মারা গেছে না ভাই, হ্যাঁ বাজানদে রামপুর একটা ঘটনা, আমার কাছে তার স্বামী ফোন দিয়েছে হুজুর, বলেন আমার বিবি আপনার ওয়াজ প্রতিদিন না শুই না ঘুমাইতো না, আপনি তো জীবনে জানতেন না যে আপনার কত লক্ষ লক্ষ ভক্ত আছে, হুজুর আমার বিবি আপনার মায়ের ওয়াজ শুনিয়া প্রতিদিন কান্দে, হুজুর আপনার কাছে একটা টেলিফোন করে জানাইলাম, হুজুর আমার বিবি করুণায় মারা গেছে, আমার ঘরের কাছেও কেউ একটা লোক জানাজায় আসে না, মসজিদের মাইকে মাইকিং হয়ে গেছে, এই ঘরে করোনা রোগী মারা গেছে, এই রাস্তায় কেউ হাঁটবেন না, রাস্তা বন্ধ। হুজুর আমি বলেছি আনতে চাই, আমি বলেন আসবে না হুজুর, আমার বাড়ি চাঁদপুর, আমি এখানে ভাড়া থাকি হুজুর, বাড়িওয়ালা আমার বাড়িতে রশি টানাই দিছে লাল নিশানা, আমরা কোথা জায়গা যাইতে পারম না, হুজুর আপনি যদি একটু আসতে প্রাণ খুলে দোয়া করতাম। আমি বললাম ভাই আমি আসিয়া কি করব, হুজুর আসেন একটু হুজুর আসেন, লকডাউনের ভিতরে বাবা গাড়িটা টান দিয়া গেলাম, যায় দেখি কাফনের কাপড়টা এইভাবে আল্লাহর বান্দিরে পড়াইয়া, তিন বছরের একটা বাচ্চা আছে বাবা,
এই বাচ্চাটা মায়ের কাপড়ের কাপড়ের মাথার কাছে ধরে টানে আর বলে আম্মু তুমি কথা কও না কাকু আম্মু তুমি কি আর কোনোদিন কথা কইবে না আম্মু আমাদের ঘরের কাছে কেউ আসে না মা এই দুনিয়ায় যাদের বাল্যকালে মা বাবা মারা গেছে বাবা তাদের মতো দুঃখ আর কেউ নেই ইলিয়াসুর রহমান যে এদের বুকটা ভারিয়ে দেখো ওই যে তোমাদের আব্দুর রহিম বিপ্লবী ওর তো বাবা নাই ওর বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট বাজানরে আমি আপনাদের একটা সবক দিয়ে যাই এই জমিনে যাদের মা বাবা আছে কোনোদিন চোখটা উল্টে কথা হইল না ওই করোনা রোগীর লাশের মাঝে মাঝে ছোট্ট সন্তানটা কাঁধে আর কাপড়ের কাপড় ধরে টানে আম্মু আমার কে স্কুলে লয়ে যাবে আম্মু বলেন তো বাবা এই সন্তানটা বড় হইল আরে কে বুঝাইয়া বলবে তোমার মা তোমার এতটুকু বয়সে রাইখে চইলা গেছে এ যুবক ভাইরা আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখে যাই এই জমিনে মার মতো দরদি কেউ নাই এই জমিনে বাবার মতো দরদি কেউ নাই রে ভাই আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ একটু পরে 10 তারিখ শুরু হয়ে যাবে বিশ্ব নবীর শুভ আগমন যেই মাসে হয়েছে মৃত্যু এই মাসে হয়েছে বাবা ওই রাতে আল্লাহর কাছে আজকে তওবা করে বলবো আল্লাহ জীবনে কোনোদিন তোমার নবীর এবং মা বাবার কষ্ট দিব না রাজি আছি না ভাই রাজি আছি এখানে এমন কোন যুবক আছে তোর পাও দূরে ধরে বলতে পারি জীবনে বাবার অনেক কষ্ট দিছো আমি বলার পরে তুই লাভ দিয়ে দাঁড়াবি হ্যাঁ তুই যদি লাভ দিয়ে দাঁড়ায় তোর বাপ এই মাঠে থাকে বাপরে বুকের মধ্যে লইয়া খারাপি খারাই একটা শিক্ষা দিয়ে বলবি আব্বা তুমি আমার মাপ না করলে বলে আমার জন্য জান্নাত হারাম একটা দৌড় দিয়ে এমন কোন যুবক আছে কি বাবার কাছে মাপ চাইবা দেখি দাঁড়াই দেখাও তো বাবার কাছে বাইতে যে মাপ চাইবা দেখি দাঁড়াও তো কোন যুবক আছো না এখানে বাবার কাছে বাইতে যে মাপ চাইবা এমন কোন যুবক আছো এখানে হুজুর আমি বাড়িতে যে বাবা মায়ের কাছে মাপ চাইবো এমন কি আছো দাঁড়াও তো একটা লোক দাঁড়াও তো হুজুর আমি বাইতে যে বাবা মায়ের কাছে মাপ চাইবো কে আছো বলো দেখো একটা দেখাই দাও ওদের মা বাবাকে আমি ওয়াদা করলাম আমি মৃত্যুর আগে হইলে মা বাবার কাছে মাফ চাই কবরে যাবো কে আসো কাজের গায়ের যুবক বলো কে আসো আল্লাহ কবুল করেন জোর করে আমি এই একটা যুবক নাই অতএব মেহরবানি করে বৃষ্টি নামতে পারে আমি সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন এই কে উঠবে না বসো ভাই আমি আপনাদের কাছে দোয়া চাই একটা ছেলে ওই যে একটা ছেলে মাফ চাইবে আল্লাহ আমার এই ভাইরা আমার বন্ধু বানায় দেয় জোর করে আমি এই আমি ইলিয়াসুর রহমান জিয়াদি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা সিস্টেম একটা বই লিখছে আলহামদুলিল্লাহ বলে এই বইটা 100 টাকা দাম এই তুমি বিশ্ব নবীর চেহারা যদি দেখতে চাও জান্নাতে যাইতে চাও তোমার সন্তানদের নিশার থেকে ফিরাইতে চাও জান্নাতের গাড়ি কয়সা কা বিশ্ব নবীর সাথে কাশ কাকার দেখা হবে আমার এই বইটা মাত্র 100 টাকা মোনাজাতের পরে একটা বই নিয়ে যাবেন জোরে কান মারহা